হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। তো রমজ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমি সকালবেলা চলে এসেছি চাল নিয়ে। তো কেন আমি রান্না করতে বসবো? তো চালটাকে ভালো করে এবার কষলাতে হবে, নাহলে চালটা মানে কেমন টাইপের জানি, চালটা ভালো না কষলালে না ও ভাত রান্না করে কোনো লাল লাল টাইপের হয়। যেন চালটাকে ভালো করে কষলাতে হবে। কষলিয়ে ভালো করে ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। ও যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, তাতে সাবস্ক্রাইব করে দিও। আর সবার আগে ভিডিওটা পুরোটা দেখবে ও লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে বন্ধুরা। তো দেখো আমি গ্যাসটা ধরিয়েছি, ধরানোর পর আমি ভাতটা বসিয়ে দিলাম। তো ভাত বসিয়ে দিয়ে মানে দেখো বন্ধুরা তাড়াতাড়ি ভাত হয়ে গেছে। দেখো ভাত একদম মুচড়িয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ। তো আমার ছেলে আর আমার মানে তোমার দাদা ভাই এখনও ঘুমোচ্ছে। তো ভাবলাম না ভাত মানে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলে কমপ্লিট করে ফেলে, নাহলে আমার ছেলে ঘুম থেকে উঠলে না মোবাইলটা আমার অ্যাকচুয়ালি পায় না। তো আমার ছেলেরা ঘুম থেকে উঠে রুটি চা নিয়ে বসে পড়েছে খেতে। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আলু কাটছি। তো ভাত হয়ে গেছে কিন্তু এখন কোনো সবজি করিনি। আমাকে দাদা ভাই বাজারে গেছে, দেখে কিনে আসে, আমাকে বললো একটু মাংস আনবো। তো এর জন্য সব কিছু আগে করে রেখে দিচ্ছি। আর ওই পাশে আমার ছেলে এখন ঘুমটা ঘুম থেকে উঠলো, মুখ টুক ধুয়ে এখন চা করেছিলাম, রুটি করেছিলাম। তো চা রুটি খাচ্ছে, এখন দাদা ভাই বাজারে গেছে। হ্যাঁ, তো ভাবলাম যে তাড়াতাড়ি বসে আছে, তখন চুপটা ভাত বুঝিয়ে ফেলি, নাহলে আবার দেরি হয়ে যাবে, ওটা ডিউটিতে যাবে। দেখো আমার ছেলে ভালো খাচ্ছে না ওটা না পাগলা। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? অনেক দিচ্ছি না বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি আর খুব ভালো আছি। কেন? হ্যাঁ, শরীরটা খারাপ হয়েছিল, আমার একটু প্রবলেম বলতে একটু হাইফিসার আছে, মানে ফিসারটা করবে বেড়ে যাবে। হ্যাঁ মা, এটাই তো ভাবছো এই বয়সে হাইফিসার কী করবো বলো? রোগটা ছোটো বড় দেখে না, হয়ে গেলে কিছু করার নেই। হ্যাঁ, তো এখন একটু সুস্থ আছি। তো ভাবলাম ভালো লাগছে না কী খাবো। তো কালকে আপনার বাবাকে বলছিলাম যে অনেকদিন মাংস খাওয়া হয় না, তো মাংস নিয়ে আসবো। তো বলো ঠিক আছে। তো বাজারে গেছে, তো ভাবলাম চলো গুছিয়ে ফেলি। তো চলো বন্ধুরা, পরে মাসে কথা হচ্ছে না, দাদা ভাই আসুক, দেখি কি মাংস নিয়ে আসে, তখন তোমার দেখাবো। তো চলো ভাই। তো তোমার দাদা ভাই চলে এসছে। তো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমার আর কিছু দেখাতে পারিনি, কারণ কি তোমার দাদা ভাই খেয়ে মানে ডিউটিতে যাবে না, এর জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর দেখতে পাচ্ছ এটা আমার মশলা, মানে মশলা বলতে একটা বাটা মশলা কিনতে পাওয়া যায়। তো আমি সেই মশলাটা আমি দিয়ে দেবো, কারণ আমার কাছে মিক্সচার নেই। তো কী করবো, এটা দিয়ে রান্নাটা কমপ্লিট করলাম, ভালোই লাগে খেতে। আর আছে শুকনো লঙ্কার গুঁড়ো। তো বন্ধু ভালো করে আমি কষাবো মাংসটা, আর এটা হচ্ছে খাসির মাংস। আর দেখো আমি কষানো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিয়েছি। দেখো কালারটা খুব সুন্দর আসছে, আর এতে একটু ধনে পাতা আর টমেটো দিয়েছি, ভালো লাগছে। তরকারিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো দেখো বন্ধু কে কে খাবে, চলে এসো আমাদের বাড়িতে। তো দেখো দেখো খেতে ইচ্ছা করছে, আমার তো খেতে ইচ্ছা করছে, কেন কি অনেকদিন খাসির মাংস খাওয়া হয় না। আর হচ্ছে গিয়ে মাংসটা দিয়ে আমার বেশি একটু লো, মানে কী বলবো, মাংস রান্না আবার কিছুই লাগে না। তো দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, খেতে খুবই সুন্দর হয়েছে, মাংসটা খুবই ভালো। তো দেখো এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে মানে অনেক কিছু দিয়ে পনির টনির দিয়ে রান্না করেছে, আর এটা হচ্ছে মাটন মানে মাংস খাসির মাংস। তো কেক খাবে চলে এসে, খাওয়া দাওয়া করে চলে এসে। দেখো আমার ছেলে লিপস্টিক পরেছে, দেখো তো চিনতে পারছো কি না, মুখ বন্ধ করো, দেখছো লিপস্টিক নিয়েছে, কেমন লাগছে আমার শুনুকে তোমার একটু কমেন্ট করে জানাবে। দেখো আমার শোনাবাকে লিপস্টিক পরেছে। তো বন্ধুরা তো দেখতে পেলে আমার ছেলে লিপস্টিক পরেছে, আমি মানে মানে লিপস্টিক পরেছি, ওখানে আমাকে বলছে মা আমি লিপস্টিক পরবো না, মানে ও লিপস্টিক পরবে, খুব শখ করছে, তোকে লিপস্টিক পরিয়ে দিয়েছি, তোর খুব আনন্দ লাগছে। তো চলো বন্ধুরা, বাই, পরে কথা হচ্ছে।